নমস্কার আমি প্রণয় পাল আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আটই জুন আজ সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস আমরা অনেকেই অন্যান্য অনেক দিন সম্পর্কে শুনেছি তবে বিশ্ব মহাসাগর দিবস সম্পর্কে খুবই অল্প জানি তো চলুন আজকে আমরা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটাতে বিশ্ব মহাসাগর দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি এবং এর বর্তমান ও ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা সম্পর্কে জেনে নিই আমরা প্রথমেই জানব পৃথিবীর এক শতাংশ মহাসাগর দ্বারা আচ্ছাদিত এছাড়াও পৃথিবীতে পঞ্চাশ শতাংশ অক্সিজেন মহাসাগর থেকে আসে এবং সমস্ত পঁচিশ শতাংশ কার্বন নিঃসরণের প্রায় পঁচিশ শতাংশ শোষণ করে জিনিসটি যা মহাসাগরকে সর্বাধিক ক্ষতি করছে এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি না তাহলে প্লাস্টিক প্লাস্টিকের কারণে কেবল পরিবেশ নয় জলের জীবনও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল রিপোর্টে বলা হয়েছে প্রতি বছর আট মিলিয়ন প্লাস্টিক সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় এটি সরাসরি সমুদ্রের মধ্যে বসবাসকারী মানুষের এবং তৎসংলগ্ন বিভিন্ন প্রাণী প্রজাতির ক্ষতিগ্রস্ত করছে এভেন পরিস্থিতিতে আমরা এবার জানব বিশ্ব মহাসাগর দিবস পালনের ইতিহাস অর্থাৎ কবে থেকে দিনটি পালন হয়ে আসছে রাষ্ট্রপুঞ্জের দ্বারা প্রাপ্ত ধারণা অনুযায়ী উনিশশো বিরানব্বই ব্রাজিলের রিও ডি জেনিরো তে প্রকৃতি ও উন্নয়ন নিয়ে একটি কনফারেন্স হয় তারপর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস দু হাজার আটে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ঠিক করে দু হাজার নয়ের আটই জুন দিনটি বিশ্ব সমুদ্র দিবস বা মহাসাগর দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হবে আমাদের জীবনে সমুদ্রের গুরুত্ব মনে করানোর জন্য প্রতি বছর এই আটই জুন দিনটি পালন করা হচ্ছে এবার আমরা জানবো দু সালে অর্থাৎ এই বছর বিশ্ব মহাসাগর দিবসের প্রতিপাদ্য বিষয় কি বা মূল থিম কি সাধারণ মানুষের কাছে সমুদ্রের জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত তথ্যাদি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে যে মহাসাগরগুলি পুরো বিশ্বকে প্রোটিন সরবরাহের বৃহত্তম মাধ্যম অর্থনীতিতে শক্তিশালীকরণ এবং কর্মসংস্থান সরবরাহে মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালের মধ্যে বিশ্বের চল্লিশ মিলিয়ন মানুষ সমুদ্র ভিত্তিক শিল্পের সাথে যুক্ত হবে বলে অনুমান করা হয় এবার আমরা দেখব বিশ্ব মহাসাগর দিবস সম্পর্কে তার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এবং এই যে করোনা মহামারী কালে সমুদ্রের ওপর কি প্রভাব পড়েছে ওশন এশিয়া নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা গ্যারি স্টোকস জানিয়েছেন কোভিড মহামারী সমুদ্রের বুকে বোঝা আরও বাড়িয়েছে তাদের সাম্প্রতিক একটি পরিদর্শনে হংকংয়ের সৈকতের মাত্র একশো মিটারের মধ্যে সত্তরটি ডিসপোজাল মাস্ক পাওয়া গেছে স্টোকস বলেছেন বিশ্বের সবার মুখ এখন মাসকে ঢাকা এর প্রভাব একই সমুদ্রে দেখা যাচ্ছে গোটা পৃথিবীকে বিকল করে দিয়েছে এই মহামারী এবার স্থলভাগ ছেড়ে এই মহামারী বিপদ বাড়াচ্ছে জলভাগেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ তো বটেই আর এই দিনেই সামনে এলো রীতিমতো ভয় ধরানোর ছবি হংকং সমুদ্র সৈকত থেকে ভূমধ্যসাগরের তলদেশ সব জায়গাতেই জমেছে রাশি রাশি ব্যবহৃত ফেস মাস্ক এবং গ্লাভস বিশ্ব মহাসাগর দিবসে সাধারণ জনগণ হিসেবে বা প্রতিটা মানুষ হিসাবে বিশ্বের আমাদের সচেতন হতে হবে কিভাবে মহাসাগরকে বাঁচিয়ে রাখা যায় তৎ পাশাপাশি বিশ্ব মহাসাগর দিবসে মহাসাগর যাতে কলুষিত দূষিত না হয় সেদিকে সাধারণ মানুষের খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যাতে কোনোভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস না হয় তো এই ছিল আমাদের আজকে বিশ্ব মহাসাগর দিবসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বলে আমি শেষ করব বক্তব্য সেটা বিভিন্ন বুদ্ধিজীবীরা মহাসাগর সম্পর্কে বলেছেন তাদের কিছু বক্তব্য আমি তুলে ধরব সিলেভিয়ার সিলেভিয়ার মতো আল আর্ড বলেছেন জল নেই জীবন নেই নীল নেই সবুজ নেই আবার উইলিয়াম ওয়ার্সওয়ার্থ বলেছেন মহাসাগরগুলি শক্তিশালী সুরেলাবাদী এই বক্তব্য রাখব এবং রেখে বলবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের অল বাটনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যান আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আসবো আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ